হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্মার্ট এডুকেশনে স্বাগত জানাই। আমরা আলোচনা করছিলাম বিএড এর সেকেন্ড সেমিস্টারে কোর্স 1.2.8A নলেজ অ্যান্ড কারিকুলাম থেকে, যেখানে 2018 এর কোশ্চেনগুলোকে সলভ করা হচ্ছিল। যারা এখনও ভিডিওটি দেখোনি, তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে নিও। আজকে আমরা নলেজ অ্যান্ড কারিকুলামে 2018 যে বাকি প্রশ্নগুলো রয়েছে সেগুলোকে নিয়ে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ হলো। তাহলে শুরু করছি আমাদের আলোচনা। প্রথমে যেটা রয়েছে, যে 2018 যে কোশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি, তার থেকে আমরা গ্রুপ এ আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি, এবং গ্রুপ বি থেকে 2 এবং 3 নাম্বার কোশ্চেন আমরা আলোচনা করে ফেলেছি, এবং আজকে আমরা 4, 5 এবং 6 যে প্রশ্ন রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। এবং গ্রুপ সি, যেখানে প্রতিটা প্রশ্নের মান হলো 10 করে রয়েছে, এবং সেটা ডিভাইডভাবেও থাকে, 2+8 এভাবেও থাকে, কিন্তু যেহেতু এটা 2018 চলে এসেছে, সুতরাং আমরা সেটাকে 5 মার্কস হিসেবে আলোচনা করব। তাহলে আমাদের যে আলোচনা, প্রথম যে গ্রুপ বি থেকে সেটা শুরু করছি। গ্রুপ বি এর প্রথম যে প্রশ্ন রয়েছে, অর্থাৎ 2, 3 আমরা আলোচনা করেছি, এবং 4 নম্বর প্রশ্ন ছিল যে ভারতীয় শিক্ষা ব্যবস্থায় শিক্ষাক্ষেত্রে মহাত্মা গান্ধীর শিক্ষা দর্শন প্রাসঙ্গিকতা আলোচনা করো। মহাত্মা গান্ধী আধুনিক জগতে একজন উল্লেখযোগ্য রাজনৈতিক প্রতিভা সম্পন্ন এক ব্যক্তিত্ব। ভারতের ইতিহাসে মহাত্মা গান্ধীর নাম চিরস্মরণীয় হয়ে থাকবে। তার শিক্ষা দর্শন ভারতীয় জাতীয় শিক্ষা ব্যবস্থাকে গভীরভাবে প্রভাবিত করেছে। গান্ধীজি তৎকালীন ভারতের সামাজিক অবস্থার পরিপ্রেক্ষিতে তার বুনিয়াদী শিক্ষা পরিকল্পনা রচনা করেছে। শিক্ষানীতির মূল বৈশিষ্ট্য কী বলেছে, যে এডুকেশন অফ লাইফ অ্যান্ড থ্রু অফ লাইফ। গান্ধীজি শিক্ষাকে সত্যান্বেষণ ও আত্ম উপলব্ধির পন্থা হিসেবে বর্ণনা করেছেন। তার যে বুনিয়াদী শিক্ষা অর্থাৎ বেসিক এডুকেশন পরিকল্পনার উদ্দেশ্য কী ছিল, সেটা ছিল আদর্শ ছিল পরিকল্পনার আদর্শ কী ছিল, জ্ঞানের সঙ্গে কর্মের সমন্বয় ঘটানো। অর্থাৎ যেটা আমরা জ্ঞান শিখবো বা তত্ত্বগত ব্যাপারটাকে প্র্যাকটিক্যালি সেটাকে উপস্থাপন করবো, সেটাই বলেছে যে পরস্পরের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত হয়ে পরস্পরকে সমৃদ্ধ করে তুলবে জ্ঞান ও কর্ম। গান্ধীজির প্রবর্তিত শিক্ষায় সর্বত্র কর্মের জয়গান রয়েছে। লার্নিং বাই ডুইং এই ছিল তার বিকাশমূলক কর্মকেন্দ্রিক শিক্ষানীতি। কাজ করতে করতে যে অভিজ্ঞতা আসে সেটাই হলো শিক্ষার শ্রেষ্ঠ উপাদান। অর্থাৎ যেটা আমরা কাজ করছি এবং তা থেকে যে অভিজ্ঞতা আসে সেটাই কিন্তু শিক্ষার শ্রেষ্ঠ উপাদান, সেটাই আমাদের সবসময় মনে থাকে। গান্ধীজি এই বুনিয়াদী শিক্ষা সংক্রান্ত উদ্ভাবন শুরু হয় শুধু প্রাসঙ্গিক নয়, সেটা কিন্তু আধুনিক শিক্ষা ব্যবস্থা কিন্তু একটা গভীরভাবে প্রভাব ফেলেছিল। সৃজনমূলক কাজের মধ্য দিয়ে ব্যক্তিত্বের সর্বাঙ্গীণ ঘটানো গান্ধীজির বেসিক এডুকেশন বা বুনিয়াদী শিক্ষার মূল লক্ষ্য ছিল। এবং জন ডিউস শিক্ষা তত্ত্বের ওপর প্রতিষ্ঠিত প্রজেক্ট পদ্ধতির সঙ্গে গান্ধীজির যে হস্তশিল্পকেন্দ্রিক শিক্ষা পদ্ধতির বিশেষ মিল খুঁজে পেয়েছেন, এবং বেসিক এডুকেশনের প্রায়োগিক দিকটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে শিক্ষার অর্থ কিছু ভাষাভিত্তিক তথ্য আহরণ ও তত্ত্ব বিশ্লেষণ নয়, সেটা কিন্তু কর্মকেন্দ্রিক, যেটা আমরা আগেই বলছিলাম যে শুধুমাত্র থিওরিটিক্যাল বুঝলে হবে, সেটাকে প্র্যাকটিক্যালি সেটাকে প্রয়োগ করতে হবে। এবং বেসিক এডুকেশনের উৎপাদনশীলতার দিক শুধু বিজ্ঞানের দিক থেকে তাৎপর্যপূর্ণ নয়, সেটা কিন্তু সমাজ সচেতনার দিক থেকেও তাৎপর্যপূর্ণ রয়েছে। স্বাধীন ভারতের জনগণের জন্য প্রয়োজনীয় খুব উপযোগী শিক্ষা, যে শিক্ষা হবে সার্বজনীন, অবৈতনিক এবং বাধ্যতামূলক, এটাই গান্ধীজি উপলব্ধি করেছিলেন। আর ভারতের সংবিধানে এই উপলব্ধি স্বীকৃত দেওয়া হয়েছিল। এবং মহাত্মা গান্ধী তিনি 3টি বিষয়ের অন্তর কি বিশ্বাস করতেন, একটা হলো অহিংসা, শ্রমের মর্যাদা, আর একটা হলো মানবপ্রেম। এই 3টি স্তম্ভের ওপরই স্থাপিত রয়েছে এটাই বলা হয়েছে গান্ধীজির শিক্ষা পরিকল্পনা। সমন্বয় ধর্মী মানবতাবাদেরও ভিত্তি করে গান্ধীজি গড়ে তুলেছিল এক শিক্ষাব্যবস্থা যা শিক্ষা দার্শনিক প্রতিষ্ঠা হিসাবে চিহ্নিত হতে পারে। শিক্ষাক্ষেত্রে সক্রিয়তা, স্বাধীনতা, শিক্ষক শিক্ষার্থীর ঘনিষ্ঠ সম্পর্ক, শিক্ষায় জীবনকেন্দ্রিক স্বাধীনতা সম্পৃক্ত শৃঙ্খলা ইত্যাদি বিষয়ে রবীন্দ্রনাথ ও গান্ধীজি একমত ছিলেন। বর্তমান শিক্ষাক্ষেত্রে এসবের প্রাসঙ্গিকতা অপরিসীম রয়েছে। এরপরে ভারতীয় সমাজের পরিপ্রেক্ষিতে গান্ধীজি সর্বোদয় ও অর্থাৎ ব্যক্তি ও জাতির সর্বাঙ্গীণ বিকাশ এই মতবাদের কিন্তু তার অতি মূল্যবান ছিল তার এই বেসিক এডুকেশনে। এবং তিনি সর্বোদয় আদর্শে সমাজে সকল মানুষের উন্নতির জন্য তিনি অর্থনৈতিক সাম্য স্থাপনের পক্ষপাতী ছিলেন। গান্ধীজির বেসিক এডুকেশন যেটা ছিল সেটা কিন্তু ভারতের বর্তমান প্রেক্ষিতে তেমন সফলতা পায়নি ঠিকই, কিন্তু বাস্তবে তার শিক্ষা চিন্তার মনস্তাত্ত্বিক সমাজতাত্ত্বিক উপাদানগুলিতে
লক্ষ্য, পাঠ্যক্রম এবং পদ্ধতি নির্মাণের কালে কিন্তু বিশেষভাবে প্রভাব বিস্তার করেছে। গান্ধীজি কর্মকেন্দ্রিক শিক্ষার ধারণা, অনুবন্ধ প্রণালী, আধুনিক শিক্ষার অপরিহার্য নীতি এবং সামগ্রিক শিক্ষা পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে কিছুটা ব্যর্থতা সত্ত্বেও গান্ধীজি কিন্তু ভারতে শিক্ষায় একজন অন্যতম পথিকৃৎ হিসেবে পরিচিত হন। এটা ছিল গান্ধীজির যে শিক্ষা দর্শন সেটা নিয়ে আলোচনা। এরপর আমরা এডুকেশন ইন সাস্টেনেবল ডেভেলপমেন্ট অর্থাৎ স্থায়ী উন্নয়নের জন্য শিক্ষার কী ভূমিকা সেটা আমরা জানব। বর্তমান শতাব্দীতে সবচেয়ে ব্যাপকভাবে প্রচলিত শব্দ হলো স্থিতিশীল উন্নয়ন। স্থিতিশীল উন্নয়নটাকে যে উন্নয়নকে ধরে রাখা যায়, তবে আজ পর্যন্ত কোনো পরিবেশ বিজ্ঞানী স্থিতিশীল উন্নয়নের নির্দিষ্ট কোনো মডেল বা নীতি নির্দেশিকা দিতে পারেননি। স্থিতিশীল উন্নয়নের ধারণাটা ব্যাপক সমালোচনার সম্মুখীন হয়েছে কারণ পৃথিবীর শিল্পোন্নত উন্নয়নের দেশগুলি পরিবেশগত সমস্যা, পরিবেশ ভাবনার সঙ্গে কী করেছে, সমস্যা ও ভাবনার বিপুল পার্থক্য রয়েছে। এবার এ প্রসঙ্গে দু ধরনের মতামত রয়েছে। একটা হলো উন্নত দেশের কী রয়েছে দেখে নেব, যে উন্নত দেশের মূল চেষ্টা হলো সাস্টেনেবিলিটি অর্থাৎ বর্তমানের পরিবেশগত বাধাগুলোকে দূর করে জীবনযাত্রার মানকে কীভাবে বজায় রাখা যাবে সেটা নিয়ে ভাবা। শিল্প সংক্রান্ত দূষণ দূরীকরণ, বিপজ্জনক বর্জ্যপথের নিকাশ, অর্থনৈতিক উন্নয়নের স্তরকে বজায় রাখা, এগুলো হলো প্রথম যেটা দুশ্চিন্তা। গ্রিনহাউস গ্যাসের দ্বারা পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি, ক্লোরোফ্লুরো কার্বন ফলে ওজন স্তরে ছিদ্র হওয়া, এগুলো কিন্তু তাদের কাছে গুরুত্বপূর্ণ। পৃথিবীর মোট জনসংখ্যার যে বিরাট অংশ দরিদ্র, তাদের বাঁচা ও বিকাশের জন্য প্রয়োজনীয় উপকরণের যোগান কোথা থেকে কীভাবে আসবে তা নিয়ে কিন্তু তাদের কোনো মাথা ঘামান না। তারা হলো কীভাবে পরিবেশগত বাধাগুলোকে দূর করবে এবং মানুষের জীবনযাত্রার মানকে উন্নত করবে, অর্থাৎ যখন মানুষ সুস্থ থাকবে তখনই কিন্তু মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ঘটবে, কারণ দারিদ্রতা কিন্তু থাকবে কিন্তু পরিবেশটা যদি সুস্থ বা স্বাভাবিক না থাকে তাহলে কিন্তু অসুবিধা। সেটাই হলো উন্নত যে দিকটা সেটা নিয়ে ধরেছে। এবং উন্নত বা অল্পোন্নত দেশগুলিতে পরিবেশ বিজ্ঞানীরা অর্থনীতি ও পরিবেশ মধ্যে নিবিড় সম্পর্কের দিকটি তুলে ধরেছেন। তারা বলেছেন যে দরিদ্র মানুষের কাছে বিশ্বব্যাপী পরিবেশ সমস্যা কথা তুলে লাভ নেই, অর্থনৈতিক সমস্যা দায়িত্ব দূরীকরণের জন্য আঞ্চলিক পরিস্থিতি মোকাবিলা করা তাদের কাছে বেশি প্রয়োজনীয়। এখানে তারা আবার বিপরীতভাবে ব্যক্ত করেছেন। এটা হলো সাস্টেনেবল ডেভেলপমেন্টে যে শিক্ষার ভূমিকা সেটা আমরা দেখে নিলাম। এরপরে রয়েছে যে পাঠ্যক্রম প্রণয়নে নির্ধারক সমূহ অর্থাৎ এগুলো হলো ডিটারমিনেন্টস অফ কারিকুলাম ডেভেলপমেন্ট। এগুলো হলো সমস্ত 5 মার্কসের প্রশ্ন এবং এগুলোকে আমরা একটু ডিটেলসে আলোচনা করছি, যদি আমাদের 2019 10 মার্কসে আসলে আমাদের যাতে অসুবিধে না হয়। তাহলে আমরা দেখে নিই কী বলতে চেয়েছে পাঠ্যক্রম উন্নয়নের নির্ধারক সমূহগুলো কী কী। প্রথমত পাঠ্যক্রম উন্নয়ন বলতে কী বুঝি, পাঠ্যক্রম বিকাশ বা গঠনে কী কী বিষয় বিবেচনা করা হয় সেগুলো নিয়ে। এবার এখানে হলো কিছু ভাগ রয়েছে। প্রথম হলো বিষয়ের প্রকৃতি, সামাজিক সংস্কৃতি, শিক্ষা সংক্রান্ত যেটা রয়েছে, তারপর রয়েছে প্রতিষ্ঠান সংক্রান্ত বিষয়, পারিপার্শ্বিক এবং অর্থনৈতিক বিকাশমূলক, এগুলো হলো সমস্ত নির্ধারক সমূহ পাঠ্যক্রম উন্নয়নে। তো পাঠ্যক্রম উন্নয়নে কী কী বিষয় রয়েছে তার মধ্যে প্রথম যেটা সেটা ছিল বিষয়বস্তুর প্রকৃতি। পাঠ্যক্রমের বিভিন্ন বিষয় যেমন সাহিত্য, বিজ্ঞান, সমাজবিজ্ঞান, গণিত ইত্যাদি অন্তর্ভুক্ত থাকে। প্রতিটি বিষয়ে নিজস্ব গঠন বৈশিষ্ট্য আছে, বিষয়গুলির গঠন ও প্রকৃতি বৈশিষ্ট্য সম্পর্কে নিখুঁত ও বিশদ জ্ঞান অর্জন প্রয়োজন হয়। এটা হলো বিষয়বস্তুর প্রকৃতি। এরপর আমরা জানবো শিক্ষার্থীর বিকাশ নিয়ে, অর্থাৎ শিক্ষার্থীর বিকাশের জন্য কী বলেছে, বিগত 70 বছরব্যাপী শিশুর বিকাশ সম্পর্কীয় বিভিন্ন তথ্য সংগ্রহ করা হয়েছে। পাঠ্যক্রম রচনার শিক্ষার্থীর বৃদ্ধি ও বিকাশমূলক তথ্যের অন্যতম দিকগুলি কী কী, শারীরিক বিকাশ, মানসিক বিকাশ, বৌদ্ধিক বা জ্ঞানমূলক বিকাশ, সামাজিক বিকাশ, আরেকটা হলো প্রাক্ষোভিক বিকাশ। এবং শিক্ষার্থীর বিকাশ সম্বন্ধে কিছু নিম্নোক্ত বৈশিষ্ট্য দিয়েছে কী কী, সেগুলো শৈশব থেকে বয়স সন্ধিক্ষণ পর্যন্ত বৃদ্ধি ও বিকাশ নিরবচ্ছিন্ন এবং ক্রমপর্যায়ে ঘটবে। বিশ্বের সমস্ত শিশু বিকাশের স্তর যেটা রয়েছে স্তরগুলি ওটা হলো অতিক্রম করবে, এবং যদিও তাদের মধ্যে ব্যক্তিগত পার্থক্য রয়েছে, বিভিন্ন দিকের বিকাশ পরস্পর নির্ভরশীল। যে কোনো বিষয়ে শিক্ষণ বা অভিজ্ঞতা অর্জনের জন্য ন্যূনতম পরিমাণের প্রয়োজন হয়, পরিণমনের প্রয়োজন হয়। এগুলো নিয়ে আলোচনা হলো যেটা হলো শিক্ষার্থীর বিকাশে। এরপরে হলো সামাজিক বিকাশ রয়েছে, যা সোশ্যাল অ্যাসপেক্ট রয়েছে। সমাজ তার প্রয়োজন এই শিক্ষা ব্যবস্থা প্রচলন করেছে। সমাজ অন্তর্ভুক্ত সামাজিক শক্তি ও প্রতিষ্ঠানসমূহ শিক্ষার লক্ষ্য নির্ধারণে বিশেষ ভূমিকা গ্রহণ করে, আর লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে পাঠ্যক্রম প্রস্তুত করা হয়। সেজন্য পাঠ্যক্রম প্রণয়নের সময় শিক্ষাব্যবস্থার উপর যে সমস্ত
সামাজিক স্বাস্থ্যসম ক্রিয়াশীল হয় তা সম্পর্কে বিশদ জ্ঞান অর্জন করতে হবে। এটা হলো সামাজিক বিষয় এবং শিক্ষার যে মূল লক্ষ্য সেটা কী, সামাজিক ঐতিহ্য, মূল্যবোধ, আচার আচরণ, বিশ্বাস, রীতিনীতি, এই সমস্তকে এগুলো কী করা, এগুলো হলো বিশেষ করা এবং সমাজের পক্ষে বঞ্চিত সেগুলো সুরক্ষা এবং পরবর্তী প্রজন্মের হাতে সেগুলোকে তুলে ধরা। পাঠক্রমে কী থাকবে, চালু পাঠক্রমে কি নতুন কিছু সংযোজিত হবে কি না, না বাতিল হবে, তা নির্দিষ্টকরণে সামাজিক শক্তিসমূহের প্রভাব বিস্তার করা এবং সামাজিক শক্তিসমূহ বিভিন্ন সংগঠন, জাতীয় আঞ্চলিক স্থানীয় স্তরের জনগণের দ্বারা কার্যকরী হয়। ও আর্থিক বিষয়, পাঠক্রমের ব্যবহারযোগ্যতার বিচারে আর্থিক বিষয়ের কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যেমন অনুকূল পরিবেশ, শিক্ষা উপকরণে যথেষ্ট সরবরাহ, প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নিয়োগ ইত্যাদি, এই সমস্ত শর্তাদি পূরণের জন্য প্রয়োজন কিন্তু যথেষ্ট আর্থিক সংস্থান। সরকার, কমিউনিটি এবং অন্যান্য প্রতিষ্ঠান এই অর্থের যোগান দিয়ে থাকে এবং পাঠক্রম প্রণেতাগণ পাঠক্রমে কী ধরনের শিক্ষণ অভিজ্ঞতা সমূহ অন্তর্ভুক্ত হবে তা নির্দিষ্টকরণে আর্থিক সংস্থানের উপর বিশেষ নজর রাখেন। পাঠক্রম প্রণেতাগণ চারটি দিক থেকে আর্থিক উপাদানকে বিবেচনা করে থাকে। প্রাথমিক ব্যয়, রক্ষণাবেক্ষণের জন্য ব্যয়, পরিপূরক ব্যয়, ব্যক্তিগত ব্যয়। অর্থাৎ এখানে কী বলতে চাইছে যে একটি কম্পিউটার পাঠক্রমের জন্য প্রাথমিক খরচ হলো কম্পিউটার ক্রয় করা প্রথমে, এরপরে কম্পিউটার চালু করা রাখার জন্য রক্ষণাবেক্ষণ ব্যয় প্রয়োজন। পরিপূরক ব্যয় বলতে বোঝায় বিদ্যুৎ আর কলেজ ইত্যাদির জন্য ব্যয় এবং ব্যক্তিগত ব্যয় হলো কম্পিউটার অভিজ্ঞ ব্যক্তিদের শিক্ষকের জন্য ব্যয়। এটা ছিল আর্থিক বিষয় নিয়ে। এরপর আমরা পরিবেশগত বিষয় যেটা রয়েছে সেটা হলো যে পরিবেশ বলতে বোঝায় ব্যক্তি, প্রতিষ্ঠান, কমিউনিটির প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ, স্বাভাবিক হতে পারে এবং মনুষ্যসৃষ্ট হতে পারে। মানব জাতির অস্তিত্ব বিকাশ নির্ভর করে সুষ্ঠ পরিকল্পনা, প্রাকৃতিক প্রাথমিক পরিবেশ ও সম্পদের ব্যবহারের ওপর। বিজ্ঞান প্রযুক্তি প্রয়োগ করে প্রয়োজন মতো পরিবেশকে নিয়ন্ত্রণ করে ব্যক্তি ও সমাজজীবনকে আমরা অভূতপূর্বভাবে উন্নত করতে সক্ষম হয়েছি ঠিকই, কিন্তু আবার কিন্তু এগুলো হলো অনেক ক্ষতির ও কারণ ঘটেছে। পরিবেশ দূষণ বৃদ্ধি পেয়েছে, প্রাকৃতিক সম্পদ হ্রাস পেয়েছে, বস্তি অঞ্চল বৃদ্ধি লাভ ঘটেছে, নতুন নতুন রোগ দেখা দিচ্ছে এবং মারাত্মক মরণাস্ত তৈরি হয়েছে, মূল্যবোধের অবনমন ঘটেছে। এই কারণে কী করতে হবে, এই সমস্ত পাঠদানের সাথে সাথে তার যে ক্ষতিকারক দিকটিকেও তুলে ধরতে হবে। এবং এরপর রয়েছে প্রাতিষ্ঠানিক বিষয়। প্রাতিষ্ঠানিক বিষয় কী বলেছে যে কোনো প্রতিষ্ঠানের পাঠক্রম প্রস্তুতকালে পাঠক্রম প্রণেতাদের প্রতিষ্ঠান সংক্রান্ত বিষয়ের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা প্রয়োজন। সমাজ তার বিশেষ উদ্দেশ্য পূরণের জন্য প্রতিষ্ঠানের সাহায্য নেয় এবং প্রতিষ্ঠানের পাঠক্রম রচনার ক্ষেত্রে পাঠক্রম প্রণেতাগণ প্রতিষ্ঠানের প্রকৃতি বিশেষ করে এই কার্যকরী দিকের প্রতি বিশেষ নজর দিয়ে থাকেন। শিক্ষা সংক্রান্ত বিষয় এবং শেষ রয়েছে পয়েন্টস হলো যে কোনো স্তরের জন্য পাঠক্রম প্রণয়ন করা হচ্ছে, সেটা হলো প্রাক প্রাথমিক, প্রারম্ভিক মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, উচ্চশিক্ষা ইত্যাদি, আর হলো কোন ধরনের শিক্ষা যেমন সাধারণ শিক্ষা, বৃত্তি শিক্ষা ইত্যাদি। সাধারণ শিক্ষায় যে সব বিষয়বস্তু কার্যাবলী পাঠক্রমে অন্তর্ভুক্ত হয়, বৃত্তি শিক্ষার পাঠক্রমে তার অনেকাংশে কিন্তু ভিন্ন হয়ে থাকে। এটা হলো শিক্ষা সংক্রান্ত বিষয়। এরপরে যেটা গ্রুপ সি প্রশ্ন যেটা রয়েছে সেটা হলো অনিয়ন্ত্রিত শিক্ষার সংজ্ঞা, আমাদের যে ইনফর্মাল এডুকেশন। অর্থাৎ আমরা যেটা প্রথমে বলছিলাম যে গ্রুপ সি এর যে প্রশ্নগুলো 10 মার্কস রয়েছে, সেটাকে আমরা যেহেতু 2018 চলে এসেছে সুতরাং আমরা 2019 জন্য 5 মার্কস হিসেবে আলোচনা করবো। তো প্রথমে আমরা অনিয়ন্ত্রিত শিক্ষা সংজ্ঞাটা জেনে নিই। যে শিক্ষা সবসময় চলছে, যার ওপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই, সেটা হলো অনিয়ন্ত্রিত শিক্ষা। প্রত্যক্ষ শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া শিশু বা শিক্ষার্থী অন্যান্য মাধ্যম থেকে যে শিক্ষা অর্জন করে সেটা হলো অনিয়ন্ত্রিত শিক্ষা। পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে নিজেকে স্বার্থভাবে মানিয়ে নিতে গিয়ে এবং নিজের অস্তিত্ব রাখার জন্য পরিবেশ থেকে কোনো শিশু যে শিক্ষা, দক্ষতা বা অভিজ্ঞতা অর্জন করে সেটাই কিন্তু অনিয়ন্ত্রিত শিক্ষা। এবং এরপরে যে গৃহ সংস্থার ভূমিকা হিসেবে গৃহের ভূমিকা একটা ছিল, সেটা আমরা একটুখানি এখানে সংক্ষেপে আলোচনা করব। যেখানে বলেছে যে বিদ্যালয়ের নিয়ন্ত্রিত পরিবেশের বাইরে কোনোরকম পূর্বনির্ধারিত রীতিনীতি বা অনুষ্ঠান ছাড়াই শিক্ষার্থীরা যে ধরনের শিক্ষা লাভ করে সেটা হলো অনিয়ন্ত্রিত শিক্ষা। অনিয়ন্ত্রিত শিক্ষা একদিকে যেমন নিয়ন্ত্রিত শিক্ষা নিয়ম বহির্ভূত শিক্ষা থেকে আলাদা, তেমনি এই শিক্ষা বা নিয়ন্ত্রিত নিয়ম বহির্ভূত শিক্ষার পরিপূরকও বটে। বিভিন্ন প্রাকৃতিক এবং সামাজিক পরিবেশে শিক্ষার্থীরা এই শিক্ষা লাভ করে থাকে। এই শিক্ষার দ্বারা শিক্ষার্থী তার পরিবারের বিভিন্ন সদস্য, আত্মীয় স্বজন, বিশ্ব প্রকৃতি প্রভৃতি উৎস থেকে প্রত্যাহিক জীবনের জন্য
প্রয়োজনীয় বহু অভিজ্ঞতা অর্জন করে থাকে। এটা হলো একটা সংক্ষেপভাবে আমরা আলোচনা করলাম সংস্থার ভূমিকা হিসাবে। এরপরে হলো যেটা রয়েছে সেটা হলো যে শ্রী অরবিন্দ শিক্ষা দর্শনে তার কী ভূমিকা সেটা আমরা দেখব। শ্রীমৎ ভাগবত গীতাতে তিনি জীবনাদর্শকে হিসেবে জীবন দর্শন হিসেবে গ্রহণ করেছিলেন এবং জীবনে তিনি যোগা হিসেবে দেখেছেন, জীবনটাকে তিনি যোগা হিসেবে দেখেছেন। শ্রী অরবিন্দ শিক্ষা সম্পর্কিত ধারণা তার দার্শনিক চিন্তাধারা দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়েছে। তার দর্শন চিন্তার মূল দুটো দিক হলো মানুষ ও সমাজ। তিনি মনে করতেন কোনো একটি সমাজের শিক্ষা ব্যবস্থা নির্ভর করে সে সমাজের প্রকৃতি এবং সেখানে সেসব মানুষ বাস করে তাদের বৌদ্ধিক ও সাংস্কৃতিক মানের উপর। তার মতে শিক্ষার লক্ষ্য হলো স্বর্গীয় বা ঐশ্বরিক জীবনের জন্য মানুষকে তৈরি করা। তিনি আত্মা এবং বিষয়কে যুক্ত করেছিলেন, তাই একই সঙ্গে তার ভাববাদী এবং বস্তুবাদী বলা হয়ে থাকে। শিক্ষা হলো অন্তরাত্মাকে আলোকিত করার উৎস, যা মানুষের শারীরিক, মানসিক, বৌদ্ধিক ও আধ্যাত্মিক ক্ষমতার বিকাশ ঘটায়। তাই বলা হয়েছে যে শ্রী অরবিন্দ শিক্ষা দর্শন বর্তমানে চাহিদা অনুযায়ী চাহিদা সমন্বয় ধারণাকে বিশেষভাবে পরিপূরণ করে এবং দার্শনিক যে চরম সত্য তাকে অবশ্যই বর্তমানে চাহিদা মেটাতে হবে, সেটাই বলেছে। দর্শনের যে চরম সত্য সেটাকে বিশেষভাবে মেটাতে হবে। এই সময়ের দাবি হলো আশাবাদ ও নৈরাস্যবাদের সমন্বয়। এটাই হলো বর্তমান জীবন এবং শিক্ষা সর্বাপেক্ষা গতিশীল দিক। তিনি এইভাবেই শিক্ষা দর্শনটাকে আলোচনা করেছিলেন। এবার আমরা কোর্স 1.2.8A নলেজ অ্যান্ড কারিকুলামে 2017 এবং 2018 প্রসঙ্গগুলোকে আমরা আলোচনা করলাম। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিওগুলোকে পড়তে অবশ্যই স্মার্ট এডুকেশন চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং স্মার্ট এডুকেশন চ্যানেলের সাথে যুক্ত হতে ফেসবুকে পেজ রয়েছে স্মার্ট এডুকেশন, তোমরা সেখানেও যুক্ত হতে পারো। তার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে নিও। ধন্যবাদ।